আসসালামু আলাইকুম, চলে আসছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো বলো তো? আমি তো অনেক ভালো আছি, আর আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে। তো যাই হোক, আজকে ব্লগের কি দেখাবো বলো? শপিং এর কিছু জিনিস দেখাবো, মানে কিছু টুকিটাকি শপিং করেছি। টুকিটাকি শপিং না, মানে বলতে পারো যে ওয়ান পিস কিনেছি অনেকগুলো আর কি। তো ওয়ান পিসগুলো তো তোমরা জানো যে আমি যখনই যে ওয়ান পিসটা কিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা ভালো হোক খারাপ হোক, দামের হোক কম দামের হোক, যেটাই হোক না কেন আমি চেষ্টা করি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য, একটু দেখাই যে কি কিনলাম না কিনলাম। সবসময় যে ভালো কিনতে হবে এমনও কোনো কথা নেই, তো ভালো মন্দ মিলিয়েই কেনা হয়। যাই হোক, আজকে যে ওয়ান পিসগুলো আছে সেই ওয়ান পিসগুলো মূলত আমার এগুলো নাই একটাও, কারণ এগুলো সবই হচ্ছে আমার বোনের জন্য নিয়ে আসছি, আর বোনের মেয়ে আরেকটা বোন। তোমরা হয়তো বলতে পারো যে এক বোন তো শিফার আম্মু, আরেক বোন কোথায়, আরেকজন তো চলে গেল, তাহলে আর কে? আরেকটা বোন আসবে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি আসবে। খুব তাড়াতাড়ি বলতে মানে খুব তাড়াতাড়ি বলতেছি, আসলে খুব তাড়াতাড়ি না, জুনে আসবে ইনশাল্লাহ। মানে এরকম একটা প্ল্যান আছে যে জুনে আসবে। তো জুনের মানে জুনের আগে যে সময়টা আছে এটা পর্যাপ্ত সময়, কিন্তু পর্যাপ্ত সময় দেখে মনে হচ্ছে, কিন্তু টুকিটাকি কাজ এখন যদি না গুছাই তাহলে আসলে আর গুছানো হবে না, কারণ ও আসার সময় আসার পরে আসলে বের হওয়া হয় না, কারণ ওর দুইটা বাচ্চা অনেক ছোট ছোট, তো ওদের যথেষ্ট সময় দিতে হয়, আর তখন একেবারেই বাসা থেকে বের হতে পারি না। এর আগেও যখন বাংলাদেশ এসেছিল, ওরা তো আমেরিকাতে থাকে, তো ওরা যখন বাংলাদেশে আসছিল তখনও তেমন একটা বের হইতে পারি নাই, বাচ্চাদেরকে অনেক সময় দিতে হয়। তো ভাবছি যে টুকিটাকি যখন যেটা প্রয়োজন সেই জিনিসগুলো কিনে ফেলবো এর মধ্যেই। তো যাই হোক, অনেক কথা হয়েছে, চলো শপিংগুলো দেখি। ফার্স্টে যে শপিং মানে ওয়ান পিসটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে মেরুন কালার। হ্যাঁ, ক্যামেরাতে কি আসতেছে জানি না, কারণ মানে ক্যামেরাতে আসলে সঠিক কালারটা সব সময় নিতে পারে না, বা আমার আমি যে মোবাইলে ভিডিও করতেছি সেই ক্যামেরাতে একদম অরিজিনাল কালারটা আসে না সব সময়, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। তো যাই হোক, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেরুন কালার। মেরুনের উপর অনেকগুলো কালার মিলানো ডিজাইন আছে, মানে এগুলো হচ্ছে প্রিন্ট, হিউজ কাপড়, মানে কাপড় কিন্তু এখানে কম না, অনেক কাপড়। তো মেরুন কালার যেটা হয় যে মেরুন কালারের ড্রেস আমি আমার লাইফে খুব কম পরেছি, আর আমার বাসার মানুষও যে মেরুন কালারটা খুব একটা পরেছে তা আমি দেখি নাই, কেন জানি না এই কালারটা তেমন একটা কেনা হয় না, কালচে মেরুন আর কি এটা। তো এবার ভাবলাম একটা নিয়ে আসছি, এখন নিয়ে তো আসছি অনেকগুলো পিসই, এখন সিলেক্ট হয় নাই কে কোনটা নিবে। তো এই যে একটা পিস, এটা তো তোমরা দেখলাই, আর এই যে পিছনের দিকে দেখো, এখানে নিচের দিকে দেখো, এই নিচের দিকে হচ্ছে এই ডিজাইনটা বসবে। হ্যাঁ, নিচের দিকে হচ্ছে এই ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে নিচের দিকে বসবে। ইচ্ছে করলে ডিজাইন করে বানানো যাবে, আর আমরা তোমরা সবাই জানো যে আমার একটা আমি যে টেলার্সে জামা বানাই, আমি না ওই ভাইটাকে আসলে আলাদাভাবে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে ওই ভাইটার কাছে আমি অনেক সময় করি কি, কোনো ডিজাইন যদি মাথায় আসে না আসে তখন আমি ভাইয়াকে বলে আসি, ভাইয়া তুমি আপনি যা ইচ্ছে তাই করে বানায় রাখেন, যেমন যেমন ইচ্ছে আপনার মনের যেরকম ডিজাইন ভালো লাগে সেরকম বানায় রাখেন। তো আলহামদুলিল্লাহ যতবারই উনি ডিজাইন মানে জামা বানিয়েছে আমার ওয়ান পিসগুলো, কোনো না কোনো ডিজাইন নতুন অ্যাড করে দিয়েছে, ভালো হয়েছে, সবসময় ভালো হয়েছে, তো এই জন্য ভালো লাগে। তো এটা হচ্ছে ওয়ান পিসটা তো তোমরা দেখলাই, আর এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতার অংশ, এক্সট্রাভাবে হাতার অংশ দেওয়া আছে। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 200 টাকা। আগে এই ওয়ান পিসগুলো আমি 150 টাকা করে কিনেছিলাম, তোমাদেরকে অনেকবার অনেক ব্লগে আমি দেখিয়েছি যে 150 করে সবসময় কিনেছি, কিন্তু এখন যেহেতু সব কিছুর দাম বাড়তি, আর এখন একটা কি বলবো মানে বাড়তি না হলেও এরকম একটা জিনিস ছড়িয়ে গেছে যে সব কিছুর দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি, সব প্রোডাক্টের দাম বাড়তি, বাড়তি থাক আর না থাক এই কথাটা প্রচলন হয়ে গেছে, যার কারণে কাপড়ের দামও অনেক বেশি বেড়ে গেছে। তো এটা এটা হচ্ছে কি বলবো 150 টাকার পিসগুলো এখন 200 টাকা করে সেল করতেছে, কিছু করার নাই, কোনোভাবেই দিচ্ছিল না, অনেক চেষ্টা করলাম যে একটু কমে আনার জন্য, পারলাম না।
ওইটা একটা গেল আচ্ছা সেকেন্ড হচ্ছে এটা দেখো এটাকে কি কালার বলা চলে এটা আসলে ইট কালার মনে হয় বলে এই কালারটাকে ইট কালার বলে বা এটার অন্য কোনো কালার হতে পারে গোল্ডেন গোল্ডেন একটা মানে একটা কেমন একটা ভাব দেখো মানে যাই হোক এটা একটা ইট কালারই আমার যতটুকু ধারণা এটাকে ইট কালারই বলে তো এটার মধ্যে যে অনেকগুলো ডিজাইন আছে অনেক রকমের অনেক কালার মিলানো বেগুনি টেগুনি বেগুনি তারপর হচ্ছে ব্ল্যাক পার্পেল ইয়া কি বলে পিঙ্ক পার্পেল তো বললামই তো এই কয়েকটা কালার মিলানো হচ্ছে এই সামনের ডিজাইনটা এই ডিজাইনটা সামনে থাকাতে ভালোই লাগতেছে আর এই যে নিচের দিকে বসবে হচ্ছে এই যে এই ডিজাইনটা পিছনের দিকেও সেম সেম ডিজাইন এটা প্রিন্টের জামা যেহেতু প্রিন্টের জামাগুলো সাধারণত সেমই হয় এটা মনে হয় শিফা নিবে আমি শিওর না তবে শিফা মনে হয় এটা নিবে কারণ ও এই কালারের ড্রেস পরে নাই আর আমি দেখেছি যে ওর এই জাতীয় এই ধরনের কালারগুলো ওকে অনেক বেশি ব্রাইট লাগে আর এই যে এক্সট্রা হাতার কাপড় হাতার কাপড় অনেক আছে মানে এবার দেখলাম ওয়ান পিসগুলো যদিও 200 টাকা করে নিয়েছে তারপরও কোয়ালিটি ভালো মানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবার এটা হলো আচ্ছা এটা প্রাইস বলি নেই এটাও 200 টাকা এখন যে ডিজাইনের জামাটা দেখাবো মানে এখানে হচ্ছে দুইটা ওয়ান পিস সেম ডিজাইনেরই আছে এখন এটারও কিন্তু এটাও কিন্তু এটারই ডিজাইন হ্যাঁ তিনটা আসলে একই ডিজাইনের কিন্তু কালার আলাদা আর দুইটা সেম সেম কালার কেন নিয়ে আসছি সেটাও বলছি এটা হচ্ছে সবুজ একেবারে খুব সুন্দর একটা সবুজ এই সবুজটা না মানে কি বলবো খুবই পছন্দের একটা সবুজ হ্যাঁ মানে আমাদের সবারই আর আমার যে বোনটা বাইরে থেকে আসবে দেশের বাইরে থেকে আসবে তো ও হচ্ছে ওর হচ্ছে গ্রিন কালার খুব পছন্দ সেটা যে ধরনের গ্রিনই হোক না কেন ওর মানে সবুজ কালারের জামা দেখলে সবুজ কালারের যে কোনো কিছু দেখলে ও খুব পছন্দ করে আছে না এক একজনের এক এক ধরনের পছন্দ যেমন আমি একটু রেড পছন্দ করি আমি ব্ল্যাক পছন্দ করি ঠিক এরকম কিন্তু ওরাও কিন্তু এক একজনের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পছন্দ আছে তো আমার আমি যেটা চেষ্টা করি ওর জন্য যদি কোনো শপিং করি তাহলে সবুজ আনার জন্য তো এখানে আমি মূলত আনছিলাম হচ্ছে আমার ওই বোনটার জন্যই আর ভাবলাম যে যেহেতু ও অন্য কান্ট্রিতে থাকবে আমরা অন্য কান্ট্রিতে এখানে মিলে গেলেও সমস্যা নাই সেই জন্য দুই পিস নিয়ে আসছি একটা হচ্ছে আমার ওই বোনটা নিবে আর একটা হচ্ছে মানে শিফার আম্মু আমার যে বড় বোন ও হয়তো নিবে তো ও এখনো দেখে নাই তারপরও মানে ওর জন্য নিয়ে আসছি ও ওই বলা মানে যেটা ও না তোমাদের বলা হয় নাই ও হচ্ছে আজকে একটু বাইরে গেছে বেড়াতে গেছে তো বাসায় এসে হয়তো দেখবে তো আচ্ছা কথা না বাড়িয়ে এটাই দেখাই ওইটারই ডিজাইন কিন্তু এক সেম সেম যেটা বললাম শুধু কালার আলাদা এই দেখো কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা তোমরা মানে জানি না হালকা কালার পছন্দ করো না গাঢ় কালার পছন্দ করো কিন্তু আমার কিন্তু সবসময় একটু ডিপ কালার যেগুলো সেগুলো খুব ভালো লাগে এই দেখো এই সবুজটা আসলে সবাইকে মানাবে আর এটা কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো এই দেখো এখানে অনেক কাপড় আছে যে কোনো ডিজাইনের জামা বানানো যাবে অনেক ঘের দিয়ে জামা বানানো যাবে এটি হচ্ছে শান্তি এই দেখো হাতার কাপড়টাও বেশ অনেকটাই আছে এটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা হাতাটার কাপড় অনেক তো এগুলো আসলে 200 টাকা করে নিলেও না এগুলো আমি খুব একটা আফসোস করতেছি না কারণ কাপড় বেশি এখানে কোনো মানে ঝামেলা নাই খুবই ভালো মানের কাপড় তো 200 টাকা করে নিবেই যাই হোক এটা আর এটার এটা না খুলি কারণ সেম সেম যেহেতু এটা দেখানোর কিছু নাই আচ্ছা গেল আর এরপর হচ্ছে এটা দেখাই এটা দেখাই এটার ডিজাইনটা একটু আনকমন হ্যাঁ মানে দুই পাশে পড়বে প্রিন্টটা একটু মানে ঘন প্রিন্ট মাঝখানে একটু হালকা তো এটার ডিজাইনটা টোটালি আনকমন আমি পিছনের অংশ দেখাচ্ছি সামনের অংশটাকে দেখাই দাঁড়াও
এই দেখো সামনে হচ্ছে যে এই জায়গাটা যে প্রিন্টটা দেখতে পাচ্ছ এটা গলায় পড়বে এই সামনের প্রিন্টটা আর এই দুই পাশে একটু গাঢ় প্রিন্ট দিয়ে ডিজাইন করেছে মাঝখানে হালকা তো এটা ডিজাইনটা টোটালি আনকমন নিচের দিকের ডিজাইনটা দেখো ওই পাশে যে গাঢ় ডিজাইনটা আছে সেই গাঢ় ডিজাইনটাই কিন্তু মাঝ নিচের দিকেও এই যে নিচের দিকেও আর এই যে এদিকে যে রেড কালারের কাপড়টা আছে না এটা দিয়ে চাইলে ডিজাইন টিজাইন করা যাবে এটা ওই যে আমার যেটা টেলার্সে ভাই ওনাকে বলবো আপনি যা ইচ্ছে করেন কারণ ওনার ডিজাইন খুবই সুন্দর হয় আর যদি আমার মাথায় কিছু আসে তাহলে তো আমি করবই সেটা আলাদা কথা এই দেখো হাতার কাপড় কিন্তু অনেক ইচ্ছে করলে এটা বড় মানে থ্রি কোয়ার্টার হাতা তো অনায়াসে হবে বড় হাতাও করা যাবে একটু ইয়া করে বড় হাতাও বানানো যাবে তো বড় হাতা আসলে পরা হয় না থ্রি কোয়ার্টার আমার সাধারণত এই এই থ্রি কোয়ার্টার হাতাই বেশি পরা হয় কারণ বড় হাতাটা গরমের দিনে তো টোটালি পরাই যায় না এখন এই শীতে হয়তো এখন পরা যাবে কিন্তু গরমের দিনে পরা যাবে না কষ্ট হবে আর কি তো এইটাও হচ্ছে 200 টাকা মানে যেগুলো বললাম যে সুতির জামার সবই 200 টাকা এটা এটা হচ্ছে এটাকে কি বলবো বেগুনি কালার কিন্তু একটা ডিপ বেগুনি একদমই ডিপ বেগুনি আর এটা এটা হচ্ছে একটু হালকা ডিজাইন হ্যাঁ একদমই হালকা ডিজাইন এই সামনের দিকে একটু ডিজাইন আছে আর নিচের দিকে একটু ডিজাইন আছে কাপড়ের কোয়ালিটি ভালো কিন্তু ডিজাইন খুবই কম এই দেখো এই হচ্ছে পিছনে নিচের দিকে এই ডিজাইনটা এই অংশটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতার অংশ হাতাগুলো সবগুলারই বড় মানে এইটাই শান্তি লাগছে যে অনেক সময় দেখা যায় হাতার কাপড় কম থাকে তো হাতাটা পারফেক্ট হয় না এটা পিছনের অংশ তো প্লেন এখানে কোনো ডিজাইন নেই জাস্ট সামনের দিকে হচ্ছে এই এই ডিজাইনটা বসবে এই সুন্দর কিন্তু এটা হচ্ছে ফর্সাদের ভালো লাগবে এটা আবার কালো যারা একটু শ্যামলা তাদের কিন্তু এই কালারটা ভালো লাগে না তাদেরকে আরো কালো লাগে তো আমি ভাবছি যে এটা শিফাকে বলবো নেওয়ার জন্য কারণ শিফা অনেক বেশি ফর্সা যেই জন্য সেই জন্য ভাবছি যে ওরে বলবো যে তুমি এটা নাও এখনো ডিসিশন হয় নাই যদিও এখন তোমাদেরকে দুইটা সুন্দর ড্রেস দেখাই যেটা ওয়ান পিস খুবই সুন্দর আসলে এই দামে এগুলো হয় না কিন্তু কিভাবে কিভাবে পেয়ে গেছি জানি না আর খুবই ভালো মানে কোয়ালিটি খুবই ভালো এরকম দুইটা ওয়ান পিস নিয়ে আসছি এগুলো হচ্ছে জর্জেটের তো জর্জেটের ওয়ান পিসগুলো সাধারণত দ্রুত সেল হয়ে যায় তা আমি যেদিন দোকানে প্রোডাক্ট আনছে তখন যাই নাই আমি যেতে যেতে অনেক কালারই সেল হয়ে গেছে এখন যেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে চয়েস করে নিয়ে আসছি এটা হচ্ছে সবুজ কালার যেটা বললাম যে এই কালারটাও না পোশাকে খুব ভালো লাগে এটা শিফার জন্যই মূলত নিয়ে আসছি এই দেখো এই ডিজাইনটা খুবই সুন্দর একদমই গোল্ডেন কাজ এই দেখো পুরোটা হচ্ছে গোল্ডেন কাজ আর ভিতরে ইনারে কাপড় দেওয়া আছে এই যে ইনারে কাপড় এক্সট্রা করে এই ইনারে কাপড় এখানে যে দেখো লাগানো আছে হ্যাঁ তো ইনারে কাপড় সহ এটা হচ্ছে একটা ওয়ান পিস এটা থ্রি পিসও ছিল কিন্তু আমাদের আসলে থ্রি পিস কেনার ইচ্ছে ছিল না কারণ সাধারণত একটু আনকমন উন্না দিয়ে পড়লে বেশি ভালো লাগে সেই জন্য তো সেই জন্য আর কি ওয়ান পিসটা নিয়ে আসছি তো এই ওয়ান পিসটার প্রাইস নিয়েছে হচ্ছে আচ্ছা পিছনের অংশ দেখাইনি এটাকে দেখাইনি এই পিছনের অংশ হচ্ছে প্লেন হ্যাঁ সামনের ডিজাইনটা খুবই সুন্দর এই দেখা পুরো ঘন কাজ আর হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে তো এটার প্রাইসটা নিয়েছি হচ্ছে 260 টাকা তো এটা হচ্ছে একদম এটার মধ্যে আমি কোনো দামাদামি করতেই পারি নাই আর জর্জেট আসলে অত বেশি দামাদামি করাও যায় না জর্জেটের ডিমান্ড একটু বেশি থাকে তুলনামূলকভাবে তো সেই জন্য আসলে দামাদামি করাও যায় না তো এটা 260 বলেছে তো 260 দিয়ে আমি নিয়ে আসছি কিছু করার নাই বলছিলাম 10 টাকা কম রাখার জন্য বলে আপা আপনি অন্য কিছুর মধ্যে 10 টাকা কম বেশি করা যাবে এটা করা যাবে না তো আর কি বলবো আচ্ছা সব থেকে আকর্ষণীয় যে জামাটা সেটা হচ্ছে এই বেগুনি কালারের জামাটা এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে এটা যদিও আমি একই দোকান থেকে আনি নেই অন্য একটা দোকান থেকে নিয়ে আসছি মানে আমি হাঁটতেছিলাম তো হঠাৎ করে ওই দোকানে এনে দেখলাম যে ভিড় যেয়ে দেখি যেরকম ওয়ান পিস আসছে অনেকগুলো তো ওখানে যে আমার এই এই কালারটা খুবই ভালো লেগেছে মানে কালারটা হচ্ছে কি অনেক উজ্জ্বল লাগবে যে কাউকে খুব উজ্জ্বল লাগবে এই দেখো জামাটা আর এত ঘন কাজের যা ওয়ান পিস সাধারণত পাওয়া যায় না থ্রি পিস হিসেবে সেটা আলাদা কথা আর দামও অনেক বেশি পড়ে যায়
কিন্তু ওয়ান পিস হিসেবে এত পাওয়া যায় না, এটা আসলে হয়তোবা আমার ভাগ্য ভালো সেই জন্য আমি পেয়েছি। এই দেখো নিচের দিকে ডিজাইনটা কতটা ঘন আর কতটা সুন্দর লাগতেছে, গোল্ডেন কালার, পুরোটাই হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা। এখন আমার আমাকে যে লুক মানে ওই ভাইটা বলো বলে কি যে সবকিছুর মধ্যে এইগুলা একটু সামান্য কোনো জায়গায় ফল্ট থাকলে তাহলে ওয়ান পিস হিসেবে সেল করে, আর নাহলে করে না, কারণ থ্রি পিসই তখন সেল করে। তো এটার মধ্যে একটা ফল্ট আছে, যে ফলটা দেখেই আনছি আমি, কারণ আমি জানি ফল্ট ছাড়া আমি ওয়ান পিস পাবো না। এখানে যে মানে সুতিগুলো পাওয়া যায় ফল্ট ছাড়া, যেমন ওগুলোতে কোনো ফল্ট নেই কিন্তু জর্জেটগুলোতে একটু ফল থাকি। এই দেখো এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এখানে যে বাটন একটা দেখতে পাচ্ছ, এই যে একটা বাটন, এই বাটনটা কিন্তু এখানে আর দুইটা তিনটা ছিল বাটন, এই তিনটা বাটন নাই, খুলে গেছে, আঠারোটা উঠে গেছে, হয়তো হারাই ফেলছে, যার কারণে সেটা সেল করে দিয়েছে। তো আমি এটা ভাবছি যে এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই চিকন অংশটা যেখানে বাটনটা ছিল, এই বাটনটা খুলে ফেলবো, খুলে এখানে একটু গোল্ডেন কালারের একটু লেস দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এই জায়গাটার মধ্যে একটু গোল্ডেন চিকন গোল্ডেন কালারের একটা লেস দিয়ে দিলে আরো বেশি আকর্ষণীয় লাগবে। বাটন তো আমার এমনি ভালোও লাগে না, এরকম উঁচু উঁচু বাটন আমার এমনিও ভালো লাগে না। তো এই বাটনটা খুলে এখানে লেস দিয়ে দিলে মানে টোটালি ড্রেসটা বেশি গর্জিয়াস হয়ে যাবে, আর এটা নিজস্ব আলাদা রকম গর্জিয়াস তো আছেই। আর এটারও কিন্তু ইনারের সহ, হ্যাঁ ইনার সহ, এই দেখো, আর ইনারটা আমার খুব সফট, যার কারণে ভালো লেগেছে, কারণ ইনার যদি খসখসে থাকে সেগুলো পরে আরাম পাওয়া যায় না। তো এটা যেহেতু সফট এটা খুবই আরাম পাবে। এটা পিছনের অংশ দেখাইছি, পিছনের অংশ দেখাই নেই, দেখাই পিছনের অংশ প্লেন, এটার কোনো দেখানোর কিছু নেই। আর হাতার অংশটা, হাতার অংশটাও অনেক কাজ করা, দেখো আর হাতাটা এত বেশি সুন্দর, আর হাতার কাপড়টাও অনেক বেশি, চাইলেও ফুল হাতা বানাতে পারবে, থ্রি কোয়ার্টার বানাতে পারবে, হিউজ কাপড় আছে। তো সেই হিসেবে আমি বলবো যে এটা এটা আসলে খুবই ভালো হয়েছে। এটাও কিন্তু 260 টাকায় নিয়েছে, এটাও কিন্তু এক্সট্রা টাকা রাখে নাই। তো এইগুলো ছিল আমার শপিং, আমার নিজের জন্য কিনি নাই। তো আমার ভকুর, আমি সবসময় আমার সম্পর্কে আমি জানি অনেকে আছে, তোমরা ভাবো যে এত এত শপিং করে আপুর খালি শুধু শপিং করে, শপিং কিন্তু আমার জন্য শুধু করি না, শপিং কিন্তু আমার বাসার মানুষদের শপিংটাই আমি বেশি করি, আমার শপিং তুলনামূলকভাবে অনেক কম, আমি অনেক কমই শপিং করি। দেখা যায় আমার বোন যেহেতু বাইরে থাকে ওর জন্য কেনাকাটা করতে হয়, ভাই যেহেতু বাইরে থাকে ওর জন্য কেনাকাটা করতে হয়, মায়ের জন্য করতে হয়, শিফার জন্য করতে হয়, শিফার আম্মুর জন্য করতে হয়, মানে সবার কেনাকাটা করতে 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 মানে অনেক, যখন যেটা কিনি সেটাই তোমাদেরকে দেখাই। ওরা হয় কি, ওরা বলে যে আমরা টাকা দিচ্ছি তুমি যে শপিংটা করে দাও আমাদেরকে, তো ওই ওই কাজটাই করি, মানে ওদের টাকায় ওদের শপিং করি, আমার নিজের টাকা দিয়ে ওদের শপিং করে দিই না। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থেকো। ইনশাল্লাহ নতুন আরও একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।